জীবনে দু একজনকে পেয়েছি যারা ওয়ার্কআউটটা আমার শিরায় মজ্জায় ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড হিয়ার উই গো। গুড মর্নিং, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। প্রথমেই সেন্ট্রাল লাইব্রেরিতে পৌঁছলাম, তখনও বেসিক্যালি কেউ পৌঁছয়নি, আমি তো একটু আগে আগে পৌঁছই। তারপর ফুল দঙ্গল মিলে আমরা হসপিটালে গেলাম, মানে সত্যি এতজন মিলে গেছি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা সবাই মিলে হসপিটালে গেছি। এই বিল্ডিংটায় আমি আগে কোনো দিন আসিনি অবভিয়াসলি, তাই সেই জন্য তোমরাও দেখোনি। তো আমি তো আগে ওই সামনের দিকটাই দেখাতাম, আজকে আমি প্রথম এই ভেতরটায় এলাম এবং অনেক পেশেন্ট ছিলেন, ওনাদের প্রাইভেসি আছে, সো পুরোপুরো ওরম ভিডিও করা উচিত নয়। অনেক স্ট্রাগল করে আমাদের একটা গ্রুপ ফটো উঠলো, স্ট্রাগলটা একবার বোঝো। তারপর জয়দেব এখানে একজনের নাম মনে করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না, ইট ওয়াজ রিয়েল স্ট্রাগল। তারপর আমরা আবার ফুল দঙ্গল মিলে বেরিয়ে পড়লাম, সবাই বলছে দিল্লি চলো, কিন্তু দিল্লির ঠিকানা কেউ তো জানে না। সামনে সামনে অনি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। তারপর আজকে কিন্তু লাঞ্চে হেভি জিনিসপত্র দিয়েছিল। বাই।